তারা মাংস বের করছেন, বের করে নিয়ে আয়। দেরি হয়ে গেল গা, এইটুক মাংস আছেন কয়জন দিয়ে খাওয়াবেন? বাই দাওয়া দিছে একজন দিয়ে, রাখনে দাওয়া দিলেন 10-15 জন দিয়ে, এতটুক মাংস কি হইব? তাহলে ই কর, খামারে তো মোরগ আছে, তাহলে দুইটা দুইটা নিয়ে আয়। যা মা খুঁজারে নিয়ে যা, আয় মা খুঁজা। ওজন তো রয়েছে তারা, আমার খাবারের এটাই তো বেশি হয়েছে কিনা থেকে দেখছেন। ই কর, ওই যে কটা বেগুন নিয়ে আয় গা, আমি এটি কাটি। একসাথে কর, মিশিয়ে নিয়ে তারপর ধুয়ে নিয়ে। টমেটো আনছিস না? না।
তাহলে যা আইনে সালাদ বানা। সরম করে বুড়ি জান না পলিথিন দেন, আমি একটু দিয়ে দে। কেমন ভালো হয়েছে? হাজার ভালো না না মিশা ভালো? মিশা কথা কয় না, দানা জিনিস খাইবার বইয়া মিশা কথা কম। আসলে আজকের আয়োজনটা ছিল একজনের উদ্দেশ্যে, সেটা হচ্ছে সিবি পাগল্লি, মানে সিবাত্তর নাম। তো উনারে হচ্ছে আমার হাজবেন্ড দাওয়াত দিয়ে আসছিল, তো তার সাথে হচ্ছে আমি আরো কয়েকজন মানুষকে খাওয়াই দিলাম, যে উনারাও তো দরিদ্র। শরীরের অবস্থা হয়েছে কি দেখছিস তুই একবার?
ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। ভালো কমেন্টের উত্তর দাস, কমেন্ট করতে কস। ধন্যবাদ সবাই। আমার তো দাঁত বেশ টাইম কথা কেবেন না, দাঁত সব তুই থাকবে পড়াই কেন দাঁত কথাটা ভালোই। অনেকে বলেন যে আমি নাকি তুতলা, তো আমি তুতলা না, আমি হলো আমার দাঁত ব্যথা। তো তাই দাঁত ব্যথা হয়েছিল খাসির মাংস খাইবার যায়া, খাসির হাড় খাইবার যায়া, এই ভয়ে আজকে মাংসই নাই নাকি দেশি মুরগি। সব দাঁত সব ঠিক খুলে খুলে পড়ে যাবে বেড়া বাড়ি বলে মাইরে হলে একটু না একটু না হার দিম না দা হাত না হাত কামড়ি দিবি না তুই।